बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। आज के नवम दशम श्रेणी सूचक संक्रांत अध्याय निये ट्यूटोरियल आलोचना करब। तो चलें आज के ट्यूटोरियल चले जाच्छी। पर्व दुई श्रेणी नवम दशम विषय गणित अध्याय 4.1 सूचक। तेल प्रथम आज के पूर्व क्लस न्याय बाकी अंगगल अर्थात 9-15 पर्त प्रमाण करते बोलते तेल प्रथम अंकटा उठेल लेफ्ट हैंड साइड दिए बामपक्ष लिखे 4 के 2 स्क्वायर करी ऊपर पावर एन आछे माइनस 1 नीचे 2 टू द पावर एन माइनस 1 तेल ये एनटा के ब्रैकेटर भरे नीचे और स्क्वायर टे बहरे नहीं गे और 1 के 1 स्क्वायर लिखे अर्थात 1 ही ए स्क्वायर माइनस बी स्क्वायर ए प्लस बी इंटू ए माइनस बी और नीचे 2 टू द पावर एन माइनस 1 आटे और एक मिल आटे केटे दिए 2 टू द पावर एन प्लस 1 थे ये हमारे राइट हैंड साइड ये 2 टू द पावर एन प्लस 1 सूतरा लेफ्ट हैंड साइड राइट हैंड साइड इक्वल टू प्रूफ। এরপর আমরা আমাদের বইয়ের 11 নম্বর অঙ্কটা হাতে নিয়েছি। 11 নম্বর অঙ্কে কি বলেছে লেফট হ্যান্ড সাইডে এ টু দি পাওয়ার এল বাই এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন হোল টু দি পাওয়ার এল ইনটু এ টু দি পাওয়ার এন বাই এ টু দি পাওয়ার এল হোল টু দি পাওয়ার এম। তাহলে আমরা জানি যে যদি সূচকের ক্ষেত্রে বেসগুলো সমান হয় ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হয় তাহলে এ আর এ বেস পাওয়ার বিয়োগ বলতে এল মাইনাস এম উপরে আছে এন অনুরূপভাবে এ টু দি পাওয়ার এ বাই এ আর এ বেস পাওয়ারগুলো এম মাইনাস এন হোল টু দি পাওয়ার এল অনুরূপভাবে এ আর এ বেস পাওয়ারগুলো এন মাইনাস এল হোল টু দি পাওয়ার এম পাওয়ারে পাওয়ারে গুণ করা যায় অর্থাৎ এল এন বা এন এল মাইনাস এম এন আর এটার উপরও সেম এম এল মাইনাস এন এল এটাও সেম এম এন মাইনাস এম এল। তাহলে এই এ এ এ তিনটা বেস সমান তাহলে আমরা একটা বেস লিখেছি আর বাকি পাওয়ারগুলো গুণের সময় যোগ হয়ে গেছে তাহলে আমরা প্লাস এম এনএসে অর্থাৎ প্লাস এনএল মাইনাস এনএল প্লাস এম এন মাইনাস এম এন প্লাস এম এল মাইনাস এম এল কাটা যায় তাহলে উপরে কী থাকে জিরো কোনো সংখ্যার উপরে জিরো থাকলে এটার মান 1 হয় এটাই রাইট হ্যান্ড সাইড প্রুভড। এ পর্যায়ে আমরা আমাদের বইয়ের 12 নম্বর অঙ্কটা হাতে নিয়েছি। আমাদের বইয়ের 12 নম্বর অঙ্কের লেফট হ্যান্ড সাইডটা আমরা বামপক্ষটা উঠিয়েছি এ আর এ বেস পাওয়ারগুলো বিয়োগ অর্থাৎ পি প্লাস কিউ মাইনাস 2 আর এ আর এ বেস পাওয়ারগুলো বিয়োগ কি প্লাস আর মাইনাস 2 পি এ আর এ বেস পাওয়ারগুলো বিয়োগ আর প্লাস পি মাইনাস 2 কিউ এ এ এ তিনটা সমান পাওয়ারগুলো গুণের সময় কি হবে যোগ হবে অর্থাৎ প্রথম পাওয়ার যোগ দ্বিতীয় পাওয়ার যোগ তৃতীয় পাওয়ার। তাহলে আমরা এখন আমাদের 37 পাওয়ার যেমন এখানে পি আছে 2p মাইনাস 2p হ্যাঁ এরপরে কিউ আছে এখানে প্লাস কিউ 2q মাইনাস 2q আর আছে আর প্লাস 2r মাইনাস 2r। তাহলে আমরা এগুলো যদি কেটে দিই অর্থাৎ আমরা যদি এগুলো কেটে দিই যেমন 2p কাটা যায় কিউ কাটা যায় আর কাটা যায় হ্যাঁ তাহলে কেটে গেলে উপরে কী থাকে জিরো থাকে তাহলে কোনো সংখ্যার উপরে জিরো মানে কি 1 রাইট হ্যান্ড সাইড প্রুভড। এরপরে আমরা 16 নম্বর পরের প্রমাণগুলো আমরা পরের পেজে করব। আমরা এখানে 16 নম্বর অঙ্কটা হাতে নিয়েছি অঙ্কটা আমি সম্পূর্ণটা উঠিয়েছি হ্যাঁ আমরা পাই এখানে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি আছে তাহলে এখানে এর মান কী আছে এর মান হলো সি টু দি পাওয়ার জেড লিখলাম সি টু দি পাওয়ার জেড উপরে পাওয়ার এক্স ইকুয়াল টু বি আবার পাওয়ারগুলো গুণ করে দিয়েছি আবার এই সি এর মান আবার কি বি টু দি পাওয়ার ওয়াই এই যে এখানে আমরা বি টু দি পাওয়ার ওয়াই লিখেছি আবার পাওয়ারগুলো গুণ হয়ে গেছে এক্স ওয়াই জেড তাহলে উপরে এই পাশে আমাদের অপোজিটে বি আছে উপরে 1 আছে তাহলে বি বেস পাওয়ারগুলো সমান এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1 প্রুভড।